হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর অনেকদিন ধরে ভাবছিলাম যে মোটো ব্লগ করবো, তো হয়ে উঠছিল না। কিছু জিনিস কেনার ছিল, সেই জিনিসগুলো কিনতে পারছিলাম না। তো আমি অনেকদিন চেষ্টা করে কিছু জিনিস কিনেছি। তো ফার্স্ট, মোটো ব্লগিং সেট আপের জন্য কী কী লাগে বেসিক্যালি? আর হ্যাঁ, আর একটা কথা মেনলি, সেটা যেটা আমি হচ্ছে ক্যামেরা, গোপ্রো বা কোনো অ্যাকশন ক্যামেরা ব্যবহার করছি না এখানে, যেহেতু আমার কাছে নেই। আমার কাছে মোবাইল আছে, তো আমি মোবাইলটা দিয়েই করছি আপাতত শ্যুট। তো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি সেট আপটা তৈরি করেছি, তো দেখে নাও। এই যে হেলমেটটা, এটা আমি কালকেই পারচেস করেছি ওয়েলিংটন থেকে। গেছিলাম আমি আর আমার এক দাদা, তো এটা কিনে নিয়ে এসেছি। এটার সাথে এই একটা এক্সট্রা গ্লাস কিনে নিয়ে এসেছি। আমি দেখাচ্ছি সব আস্তে আস্তে খুলে। এই হচ্ছে মেনলি হেলমেটটা, এটা ওরও খুলে আমি প্রথমে একবার খুলেছিলাম ওখানে দেখে, তো তারপরে আটকে নিয়ে চলে এসেছিলাম। তো হেলমেটটা পছন্দের হেলমেট, আর আমি একবারই দেখেছিলাম হেলমেটটা, একবার দেখে আমার পছন্দ হয়েছে, আমি কিনেছি। তো সাইডে, তো এই যে দেখতে পাচ্ছ তোমরা হেলমেটটা, দেখতেই পাচ্ছ এই হেলমেটটা দিয়ে আপাতত আমি মোটো ব্লগিং করব। তো এই হেলমেটটা আমি কালকে কিনেছি। তো এটার লিংক যদি আমি অনলাইন পাই তো ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা এটা দেখে নেবে। হেলমেট তো হয়ে গেল, এবার মেনলি আসছি মোটো ব্লগিং সেট আপটা। যে সেট আপে, যে হেলমেটের উপর তুমি কীভাবে মাউন্টগুলো সেট আপ করবে, এটা হচ্ছে এই যে, এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমি অনলাইন থেকে কিনেছি। এটা দাম আমার পড়েছে 499। তো এটাও আমি যদি লিঙ্কটা পাই তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো নিচে, তোমরা ওখান থেকে দেখে নেবে। এটার এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আর এর সঙ্গে একটা ক্লিপ, এই ক্লিপটা এই যে জিনিসটা, এটা সেট হবে তোমার এরকমভাবে। এটা তুমি যেরকম সেট আপটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা এরকম। আর তারপরে এটার পরে আসছে তোমার, ভালো কথা তোমাদেরকে আমি বলে দিই, এটা যখন তোমরা অনলাইনে বুক করবে তখন তোমাদের সাথে কিন্তু এই নাটটা কিন্তু দেবে না, কারণ এই নাটটাকে তোমাদেরকে আলাদা করে পারচেস করতে হবে, কারণ আমাকে তো দেয়নি। তো যাই হোক, এবার এরপরে আসছে মেন যেটা, সেটা হচ্ছে একটা স্মার্টফোন যেটাতে তোমার হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা আছে, কারণ হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা ছাড়া মোটো ব্লগিং ইম্পসিবল। তার কারণ হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরায় যে ভিউটা দেয় সেই ভিউটা তোমার নর্মাল ক্যামেরায় দেয় না। তো যে কারণে তোমার একটা ফোন লাগবে, স্মার্টফোন যেটাতে তোমার হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা আছে। তো সেরকমই আমার কাছে একটা ফোন আছে। তো এই যে আমি আমার স্যামসাং গ্যালাক্সি M40, এটা দিয়ে আমি করছি, অ্যামাজন থেকে বুক করেছিলাম। তো এটা নিয়েছি, এটা অ্যাকশন প্রোর আছে। তো আমি এটা বুক করেছি, এটাও আমি অ্যাকশন প্রোর নেবো, এটা আমার না, এটা আমার একটা ভাইয়ের। তো এটা থেকে আমি আপাতত কাজ চালাচ্ছি। তো এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেট আপটা কেমন, তাহলে তোমরা বুঝে যাবে। হচ্ছে একটা মোবাইল হোল্ডার, এটা এই যে এটা, এটার সঙ্গে এটা সেট আপ হবে, ঠিক আছে? তাহলে এটা তুমি হেলমেটে লাগাতে পারবে, আর এটা এটার সাথে লাগাতে হবে, তাহলে তোমার মোটো ব্লগিং সেট আপ। ওকে, তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে সেট আপ করতে হয়। তোমার এখানে সেট আপটা, এবার এই দুটো তুমি কী করে সেট আপ করবে, এটা সেট আপ করতে হবে তোমাকে এই এই যে এই যে, মানে বুঝতেই পারছো এই যে কত সুন্দর এই যে সেট আপটা হয়ে গেল এখানে, ঠিক আছে? নাটটা এখান থেকে আটকে যাবে। তো চলো তোমাদেরকে পুরো সেট আপ করে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা তুমি এখানে রাখলে, আর এটা তুমি প্রথমে খুলে নিতে পারো, ঠিক আছে? তার কারণ লাগে করতে হবে এমন কোনো মানে নেই। এটা তুমি, ও সরি, এটা যে খুলে নিলাম, এটা তুমি খুলে নিতে পারো। আর এটাকে তুমি এই সিম্পলি এটাকে এইভাবে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে দেখো, দেখতেই পাচ্ছ সিম্পলি এরকম ভাবে এই যে বেল্ট গুলো দিয়ে টাইট দিয়ে দিতে হবে, ব্যাস আর কিছুই না। দেখাচ্ছি, তো আমি এটা কমপ্লিট করিনি, কমপ্লিট করে তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি। তো বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ এটাকে আমি সেট আপ করে নিয়েছি। এটা লাগানো খুব ডিফিকাল্ট ব্যাপার, একটু বুঝে শুনে লাগাতে হয়। যাই হোক, তো আমি এটা লাগিয়ে নিয়েছি। তো এটার উপরে তুমি নর্মালি এটাকে মাউন্ট করতে হবে, এই যে দেখতেই পাচ্ছ এই জিনিসটা, এই যে নর্মালি জাস্ট এটাকে শুধু এর উপরে মাউন্ট করতে হবে, ব্যাস। এই যে দেখতেই পাচ্ছ এটা মাউন্ট হয়ে গেছে নর্মালি এর উপরে। এবারে তোমাকে, এই যে, তো বন্ধু তোমরা এবারে একটু সামনের দিয়ে দেখে নাও, এই যে সেট আপটা এরকম হয়েছে। তোমরা বুঝতেই পারছো। আর একটা বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ সেট আপটা রেডি হয়ে গেছে। তো এবারে ফোনটা লাগানোর পালা, তো ফোনটা লাগাই।
এই যে আমার স্মার্টফোন, আমি এটা দিয়েই আপাতত ভিডিও করছি, তো আমি এটা দিয়েই শ্যুট করব। তো ঢিলা করে নাও, টাইট হয়ে গেছে, একটু ঢিলা করতে হবে। তো বন্ধু, এই যে একদম তোমরা দেখতেই পাচ্ছ কেমন এসছে লুকটা। তো এবারে এটাকে ওপেন করার পালা, তো চলো। টেন্টানান, এবারে বন্ধু চলো একটু বাইরে গিয়ে রাইড করে আসি, বেশি দূর না, একটু রুবি মা ওভার ব্রিজটা একটু ঘুরে দেখে চলে আসবো। চলো তোমাদেরকেও দেখাবো কেমন স্টেবিলিটি আসে, কেমন কি আসে ফুটেজ। তো লেটস গো, গাড়িতে গিয়ে কথা হচ্ছে। হ্যালো বন্ধু, তো বাইকে চলে এসেছি, তোমরা ভিউটা তো দেখতেই পাচ্ছ কেমন কি আসছে, আর আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সব থেকে আগে তুমি ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যেতে পারো। তো দেখতেই পাচ্ছ তোমরা বাইপাসে দাঁড়িয়ে আছি, সিগন্যাল ছেড়ে দিয়ে যাচ্ছি, তো কেমন কি আসছে ফুটেজটা। ও চলো না, ও এত লোড করলে কী করে হবে, আমার নিজেরাই দেখো।